মেয়েদের ব্রেকফাস্টে দিলাম চকোস, তার সঙ্গে একটু খেজুর আর দুধ। তো খেজুরটা দিলে চিনিটাও কম লাগবে আর খেতেও টেস্টি হবে আর হেলদিও হবে। চিনি খাওয়া তো খুব একটা ভালো নয়, তো তার জন্য একটু খেজুর কুচিয়ে দিলাম। সমৃদ্ধকে খাওয়ানোর জন্য যজ্ঞ করা হচ্ছে, একদমই খেতে চাইছে না। যে এত পাগল ছিল মানে খেতে ভালোবাসে, তার এখন কিছুই খেতে ভালো লাগছে না। তার বাবা চেষ্টা করছে যদি কিছু করে খাওয়ানো যায়। সুন্দর, দেখুন পুরনো বাড়ির ফাঁকে গাছ জন্মে আবার সেটাতে কি সুন্দর ফুল হয়েছে, কতগুলো ফুল হয়েছে। আমরা মনে করি মাটিতেই ফুল হয়, কিন্তু মাটিতেই গাছ হয়ে ফুল হয়, কিন্তু দেখুন এখানে সিমেন্ট বালি সবকিছুর মাঝখানে কি সুন্দর গাছ বেড়ে ফুল হয়েছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে এখন কটা বাজে, 11টা, সকাল নয়, অনেকটাই বেজে গেছে। তো 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে বাইরের অবস্থা খুবই খারাপ, সকাল থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে, তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তো আজকে ভেবেছিলাম মাছ করব, কিন্তু মাছ ফ্রিজেও আছে, কিন্তু সুমিত বলল মাছ রান্না না করে আজকে খিচুড়ি করতে। মানে সকাল থেকে যেমন ওয়েদার, এই ওয়েদারে খিচুড়ি ছাড়া অন্য কিছু ভালো লাগে না। তো ঘর পুরো অন্ধকার, কারণ বাইরে পুরো অন্ধকার হয়ে আছে, তো লাইট জ্বালিয়ে রেখেছে যার জন্য। আর সমৃদ্ধকে পুরো খাওয়ানোর জন্য যুদ্ধ করা হচ্ছে, কারণ একদমই খেতে চাইছে না। তো না খেলে তো আরো বেশি দুর্বল হয়ে যাবে। তো সকালবেলা একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে খেজুর দিয়ে দিয়েছি আপনাদেরকে, দেখালাম যে ওকে দিলাম। তো তারপরে আবার রুটি করলাম, ভাবলাম একটু যদি রুটি তরকারি দিয়ে খায়, তো তরকারি দিয়েও খেতে চাইছে না। তো যাই হোক, তারপরে মানে যাই হোক, ও কোনোভাবে ওরকি ওর বাবা বুঝিয়ে শুনিয়ে একটু খাওয়ালো। আমি তো অনেক চেষ্টা করলাম, কিছুতেই পারলাম না। তারপরে যাই হোক, ওকে একটু খাওয়ালো। আর আমি আজকে একটা রুটি খেয়েছি জাস্ট, আর খিচুড়ির জন্য সব রেডি টেডি করবো। তার আগে ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলে নি। তো বৃষ্টি হচ্ছে ভালো, কিন্তু নিম্নচাপ হয়েছে মনে হচ্ছে, সারাদিন কন্টিনিউয়াসলি বৃষ্টিটা হয়ে যাচ্ছে। তো আজকে ভালো যে সুমিতের বেরোতে হবে না, না হলে কালকে ও বাড়ি সেরে এসছে, আজকে আর বেরোতে হবে না। তো এই হচ্ছে অবস্থা। আর এই দেখো, এই সমৃদ্ধের সব ছোটবেলার কথা, এগুলো না এখন আমি রেখে দিয়েছি। মানে অনেক সময় মানে ডাস্টিং ফাস্টিং করতেও না এই কথাগুলো ফেলে দেবো এমনি এমনি, এগুলো আমার রেখে দিই আমি। মানে ডাস্টিং ফাস্টিং করতে অনেক সময় লাগে, তো কিছু কথা এখনো পর্যন্ত ওর মানে শোয়ার সময় বিছিয়ে দিই, তো আমি এগুলোকে ফেলে দিইনি, এইভাবেই রেখে দিই আর কি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো শীতকাল এখনো আসেনি, তাও দেখবে এই সময় থেকে মোটামুটি এই সেপ্টেম্বর অক্টোবরের লাস্টের দিক থেকে দেখবে একটু স্কিনে কেমন যেন ড্রাইনেস ভাব আসে। তো যার জন্য আমি এখন স্নান করে একটুখানি তোমার জ্যাক অলিভ অয়েল যেটা সেটাই মাখছি। তো জ্যাক অলিভ অয়েলটা খারাপ না, ভালোই বেশ। আর আমি কোনো এমনি ময়েশ্চারাইজার দিই না, এই অয়েলটাই আমি ইউজ করি।
এই শীত আসলেই যেন মনে হয় খুব গায়ে একটু কেমন যেন টান লাগছে, মানে শীত আসার আগে আগে থেকে স্টার্ট হয়ে যায়। তো এখন থেকে দিয়ে দিলে স্কিনটা ঠিকঠাক থাকে, নরম থাকে। বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, বারান্দা পর্যন্ত দক্ষিণ যেহেতু পুরো একদম ছাদে ভরে যাচ্ছে, তো যাওয়ার সেখানে উপায় নেই। তো ভাবলাম রান্না করার আগে এই কাজটা সেরে তারপরে গিয়ে রান্না করব। মানে রান্না করব বলতে খিচুড়ি তো রান্নাতে খুব একটা ঝামেলা লাগবে না, একটু গোছানোতেই যা ঝামেলা। তো গোছানোর পরে হাঁড়িতেই চাপিয়ে দেব, আর মানে খাওয়ার আগে আগে ডিমের অমলেটটা করব। এই সময় একটু চুলো কিন্তু উঠছে, যেহেতু বর্ষাকাল একটু চুলো উঠছে। তো এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর এখানে বসিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আলুর পরে পটল ভাজবো, তারপরে লাস্টে ডিমের অমলেটটা করবো। তো খাওয়ার পরে দেখো ওদেরকে একটু টক দই দিচ্ছি, সমৃদ্ধের শরীরটা তো একটু ঠিক আছে, তো টক দইটাই ভালো বাবা খাওয়া। কিন্তু আমার ভালো না, ওরম বলতে নেই, একটুখানি বাতাসা দিচ্ছি, চিনি চিনি দেবো না, ঠিক আছে, একটু বাতাসার গুঁড়ো দিচ্ছি, তাতেই মিষ্টি মিষ্টি হয়ে যাবে। দুপুরের লাঞ্চটা পুরো জমে গেছিল, আর বর্ষার দিনে এরকম লাঞ্চ মানে তো জাস্ট ফাটাফাটি ব্যাপার। এর সাথে একটা ইলিশ মাছ ভাজা হলে আরো বেশি ভালো হতো, কিন্তু মানে বাজারে গিয়ে যে ইলিশ মাছ কিনবে সেই পরিস্থিতি সকালবেলা নেই। তো যাই হোক, এখন দুপুর 1:30 বাজে আর আমার লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট। সমৃদ্ধ খাচ্ছে দই, আর মানে ঠাকুরের আশীর্বাদে আজকে দুপুরে সমৃদ্ধ বেশ একটু খেতে পেরেছে। সকালে যেমন কিছুই খেতে চাইছিল না, কিন্তু খিচুড়িটা বেশ এনজয় করেই খেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আর এখন একটু নেব রেস্ট, কারণ বিকেলবেলা থেকে আবার সমৃদ্ধের পড়ানো আছে, কালকে থেকে আবার থার্ড রিটেন এক্সাম স্টার্ট। তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি, সকলকে টাটা জানিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।